আসসালামু আলাইকুম। আপনারা যে সুন্দর ভবনটি দেখছেন এটা হচ্ছে আপনার জাপানের নাগোয়া সিটিতে অবস্থিত নাগোয়া ক্যাসেল বা নাগোয়া রাজপ্রাসাদ বলা হয়, যেটা হচ্ছে আমি আমার কলেজ ট্রিপে গেছি তারই একটা অংশে আমরা এটা দেখতে গিয়েছি। এটা 1612 খ্রিস্টাব্দে প্রথম তৈরি করা হয়। এটা হচ্ছে জাপানের সমতলে তৈরি করা রাজপ্রাসাদগুলোর মধ্যে বিখ্যাত এবং বড় একটি রাজপ্রাসাদ। জাপানে হচ্ছে কি আপনার আমাদের বাংলাদেশের বা ভারতীয় উপমহাদেশের মতনই রাজাদার যখন ছিল, রাজাদের যুগে আপনার এক জেলার সাথে বা এক শহরের সাথে আরেক শহরের রাজার সাথে যুদ্ধ হইতো, যুদ্ধতে যে জিতত, যে যতগুলো এই বেশি এরিয়া জিতত সে তত বড় রাজা ছিলেন আর কি। তো নাগোয়ায় অবস্থিত এই রাজপ্রাসাদ যে রাজা করেছিলেন তিনি অনেক বড় এবং নাম করা রাজা ছিলেন। ওই সময় ভবনটি তৈরি করা হয় অত্যন্ত সুনিপুণ এবং দক্ষ রাজপ্রাসাদ তৈরিকারকদের দ্বারা। জাপানের তখন বিখ্যাত 12 জন দক্ষ কারিগর দ্বারা এটা তৈরি করা হয় এবং যখন তৌরি করা হয়েছে এখানে শুধু সৌন্দর্য না নিরাপত্তাটাও অনেক গুরুত্বপূর্ণ সহকারে দেখা হয়েছে। আমি এখানে আপনাদেরকে 3D একটা ভিডিও যেটা আমি ইউটিউব থেকে অনলাইন থেকে ডাউনলোড করছি সেটা দেখাচ্ছি, যে রাজপ্রাসাদের মধ্যে দুইটা খাল আছে। একটা হচ্ছে রাজপ্রাসাদের মূল ভবনের চারপাশে একটা খাল আছে, আর একটা হচ্ছে ভবনের বাইরের এরিয়ায় নিরাপত্তা কর্মী বা অন্যান্য কর্মচারী কর্মকর্তার যারা থাকেন তাদের এরিয়ার বাইরে আরেকটা খাল আছে এবং খালগুলোও অনেক 20 ফিট করে চড়া হবে প্রায়। এবং রাজপ্রাসাদটা তৈরি করা হয়েছে আপনার নিচের অংশটা সম্পূর্ণ পাথর দিয়ে আর উপরের অংশটা হচ্ছে জাপানে যেহেতু কাঠের বিল্ডিং বেশি, কাঠ এবং পাথর এবং অন্যান্য সামগ্রী বেশি দিয়ে। এটা হচ্ছে এখানে আমরা আমাদের ক্লাসমেট সবাই এবং সবাই একসাথে ছবি তুলেছি। আর এখানে ছোট ছোট যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে আপনার বনসাই গাছ বলা হয়। এই গাছগুলো জাপানে খুব বিখ্যাত, 400 বছর, 100 বছর, 200 বছর একটা গাছ, যেটা হচ্ছে আপনি আপনার ছোট ফুলের টবে রাখতে পারবেন। এমনও গাছ আছে বনসাইয়ের মধ্যে যেটা 20 প্রজন্ম ধরে একই গাছ পরিচর্যা করে যাচ্ছে, এরকম গাছও আছে। ওই সময়কার আপনার যে সামুরাই বা নিনজা যে ধরনের পোশাক পরতো, ওই ধরনের পোশাক পরা 2 জন ছিল, তাদের সাথে আমি ছবি তুলছি। এখানে যে ঘরগুলো দেখতেছেন এগুলো হচ্ছে রাজার মিটিংয়ের ঘর বা তখন যে সিদ্ধান্ত হইতো, কথাবার্তা হইতো, আলোচনা হইতো, এইসব ঘরে আলোচনা হইতো। আর এইসব ঘরের ভিতর দিয়েই হচ্ছে মূল রাজপ্রাসাদে যেতে হইতো। অনেকগুলো ঘর আছে, এই মূল ঘরটা সরাসরি এই যে এদিক দিয়ে যাওয়া যাচ্ছে না, ওই প্রথম যে ঘরগুলো দেখানো হয়েছে এই ঘরগুলোর ভিতর দিয়েই তারপরে মূল রাজপ্রাসাদে যেতে হয়। আর এখানে হচ্ছে ছবি তোলা হচ্ছে, জাপানে মোটামুটি প্রত্যেকটা দর্শনীয় স্থানে এরকম ছবি তোলার জায়গা আছে। মোটামুটি ভালো টাকা খরচ হয়ে যায়, 1200-2000 টাকা লাগে ছবি তুলে নেওয়ার জন্য। তো এই জায়গাটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো, অত্যন্ত সৃজনশীল কাজ। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই ভবনটাকে পুড়িয়ে দেওয়া হয়, এরপরে হচ্ছে যে সেই পুরাতন ঘরের অনেকটা অংশ পুড়ে গেছে, তারপরে এটাকে আবার নতুন করে পুনরায় তৈরি করা হয়েছে। আর এখানে হচ্ছে যে আপনার এটাকে জাপানিজ ভাষায় বলে ওমিয়াগে বা ওমোচা। আপনি যে কোনো প্রসিদ্ধ জায়গায় গেলে বা যে কোনো একটা জেলায় গেলে ঘুরতে গেলে ওইখান থেকে পরিবারের জন্য ওই জেলার খাবার বা ওই জেলার বিশিষ্ট কিছু বা ওই জায়গার বিশিষ্ট কিছু নিয়ে যাওয়ার জন্য এই দোকানগুলো থাকে আর কি। সেটা এটা সাধারণত পৃথিবীর সব দেশেই থাকে, তবে জাপানে এটা একটা কালচার। আপনি কোথাও ঘুরতে গেছেন, ঘুরতে যাওয়ার পরে পরিবারের জন্য বা অফিসের জন্য নিয়ে যাওয়াটা একটা কালচারের মধ্যে হয়ে গেছে আর কি। তো প্রায় সবাই হচ্ছে যে যেটাকে জাপানিজ ভাষায় বলে ওমিয়াগে, এই যে আমার ফ্রেন্ড, ও হচ্ছে ইন্ডিয়ার, ও হচ্ছে ওর কাজের জন্য ওর বাসার জন্য নিয়ে যাচ্ছে ওমিয়াগে কিনে, এই আর কি। ভালোই লাগছে দেখে, ভাবলাম আপনাদের সবাইকে একটু এটা সম্পর্কে বলি সেই জন্য আর কি। সবাই ভালো থাকবেন এতক্ষণ আমার কথা শোনার জন্য, জানি আমি অত ভালো কি বলি বিস্তারিত বলতে পারিনি, তারপরে যতটুকু পারছি।